আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের সমগ্র বরাক তুতা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, স্মার্ট মিটারের নামে অতিরিক্ত বিদ্যুৎ মাশুলের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন করিমগঞ্জে, সবিতা দেবনাথ অপহরণ ও হত্যাকাণ্ডে মূল দুই অভিযুক্ত গ্রেফতার বিলুনিয়ায়, খাচার জেলার মিজোরাম সীমান্তবর্তী লায়লাপুরে উদ্ধার বিরল প্রজাতির দুটি শিম্পাঞ্জি, লায়লাপুরে দক্ষিণ পূর্ব এশিয়ার ওরাং ওটাং উদ্ধার চমকে উঠার মতো কথা, দুটি বন্যপ্রাণীর মূল্য 80 কোটি টাকা বললেন এসপি নুমল মাহাতো, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। খাবুগঞ্জে এসপির অভিযানে 1 কোটি 60 লক্ষ টাকার ড্রাগস বাজেয়াপ্ত, পুলিশের জালে 6 পাচারকারী। এবং সর্বশেষ খবরটি হল, সোনাবাড়িঘাট জিপির উপনির্বাচন আজ ভোট, 3 প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন 7622 ভোটার। বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। স্মার্ট মিটারের নামে গ্রাহকদের কাঁধে অতিরিক্ত বিদ্যুৎ বিল চাপিয়ে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার বিদ্যুৎ পরিষদের কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস। আসাম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ ও জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে কংগ্রেস নেতাকর্মীরা দুপুর 12টা নাগাদ মিছিল করে এপিডিসিএল কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। বিদ্যুৎ পরিষদের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন, স্মার্ট মিটারের নামে গ্রাহকদের লুট করা হচ্ছে কেন, জবাব চাই জবাব দাও, স্মার্ট মিটারের নামে কর্পোরেটদের মুনাফা পাইয়ে দেওয়ার ষড়যন্ত্র বন্ধ করো, বিদ্যুৎ গ্রাহকদের ত্রাস সৃষ্টিকারী স্মার্ট মিটার বাতিল করো, গ্রাহকদের সঙ্গে আলোচনা না করে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা চলবে না স্লোগান দিয়ে পরিবেশ উত্তপ্ত করে তোলেন। কংগ্রেসের নেতাকর্মীরা এপিডিসিএল কার্যালয়ের সামনে ধর্নায় বসেন। বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন, রাজ্য সরকার জনগণকে আর্থিকভাবে নিংড়ে নিচ্ছে, গাড়ির কর পুরো কর বিদ্যুৎ মাশুল সহ সাড়াশি আক্রমণ চলছে, স্মার্ট মিটার লাগিয়ে বিদ্যুৎ বিল 5 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, বিদ্যুৎ পরিষদ বলছে স্মার্ট মিটারে কোনো সমস্যা নেই, সমগ্র আসামে বিদ্যুৎ বিল হঠাৎ করে কয়েক গুণ বেড়ে যাওয়ায় গ্রাহকরা আতঙ্কিত হয়ে পড়েছেন, বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার এখন গ্রাহকদের সঙ্গে আলোচনার মুডে নেই, স্বৈরতন্ত্র চলছে, সরকার কর্পোরেটদের মুনাফা পাইয়ে দেওয়ার জন্য স্মার্ট মিটার লাগানোর প্রক্রিয়া শুরু করেছে, যারা আগে মাসে 500 টাকা বিল জমা দিতেন এদের বিল আসছে 4000 টাকা, শুধু বিদ্যুৎ বিল নয় প্রতিটি জিনিসের দাম বাড়ছে, কেন্দ্র ও রাজ্য সরকার শুধু নিজেদের খেয়াল খুশি মতো সিদ্ধান্ত নিচ্ছে, চিড়েমুড়ি গুড় এইসব সামগ্রীর উপর জিএসটি বসানো হয়েছে। জেলা কংগ্রেস সভাপতি বলেন, সরকার জনগণের দ্বারা নির্বাচিত, জনতার ভোটে জয়ী হয়ে জনবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করলে জনগণ মেনে নেবে কেন, বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস সমগ্র রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে, কংগ্রেসের দাবি হচ্ছে গ্রাহকদের ত্রাস সৃষ্টিকারী স্মার্ট মিটারগুলি প্রত্যাহার করতে হবে, ভুতুড়ে বিদ্যুৎ বিলগুলি সংশোধন করে সঠিক বিদ্যুৎ বিল প্রদান করতে হবে, গ্রাহকদের কাছে আদায় করা অতিরিক্ত বিল ফিরিয়ে দিতে হবে। অবস্থান বিক্ষোভ শেষে কংগ্রেসের এক প্রতিনিধি দল বিদ্যুৎ পরিষদের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে একখানি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে স্বাক্ষর করেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ, জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী, নবেন্দু শর্মা পুরকায়স্থ, আব্দুল ওয়ারিস, জয়ন্ত দাস, জাকির আহমেদ, সন্দীপ নন্দী প্রমুখ। অপরদিকে দীর্ঘ পুলিশি দৌড়ঝাঁপের পর অবশেষে সোমবার মধ্যরাতে দক্ষিণ ত্রিপুরার বিলুনিয়া থানাধীন বরজ কলোনি এলাকার সবিতা দেবনাথ অপহরণ এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে একই এলাকার দুইজনকে গ্রেফতার করল সেখানকার পুলিশ। এদের মধ্যে রয়েছে 40 বছর বয়সের কৃষ্ণ দেবনাথ এবং 29 বছর বয়সের চম্পা দেবনাথ। বর্তমানে তাদের টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। জানা গেছে গত 19 সেপ্টেম্বর সবিতা দেবনাথ নিজের বাড়ি থেকে নিখোঁজ হন। অবশেষে ঘটনার 6 দিন পর অর্থাৎ গত 24 সেপ্টেম্বর নিজের বাড়ির কাছেই সবিতা দেবনাথের পচা গোলা মৃতদেহ উদ্ধার হয়। ময়নাতদন্ত শেষে মৃতদেহ বাড়িতে সমেটে দেওয়ার পর 19/2022 নম্বরে একটি মামলা হাতে নিয়ে তদন্তে নামে পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে ধরা পড়ে কৃষ্ণ ও চম্পা।
ধৃতদের আজ 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিলোনিয়া আদালতে পাঠাবে পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস জানান, সবিতা কাণ্ডে ধৃত দুইজন জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তাদের রিমান্ড মঞ্জুর হলে টানা জিজ্ঞাসাবাদে সবিতা কাণ্ডের রহস্য খুলে বলবে বলে আমরা আশাবাদী। এদিকে স্থানীয় জনগণ এই কাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অপরদিকে চমকে উঠার মতো কথা, দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশ থেকে পাচারের পথে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের কাছে ধরা পড়েছে 2টি ওরাং ওটাং, যার মূল্য 80 কোটি টাকা। মঙ্গলবার দুপুরে লায়লাপুর পুলিশ পোস্ট থেকে 2টি ওরাং ওটাংকে ধলাইতানায় নিয়ে আসা হয়। খবর পেয়ে ধলাইতানায় ছুটে আসেন কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, ধলাইর রেঞ্জার উত্তমানন্দ গোস্বামী সহ পুলিশ ও বন বিভাগের আধিকারিকরা। এসপি নুমল মাহাতো বলেন, মায়ানমার ও ইন্দোনেশিয়া থেকে পাচারকারীরা এই সমস্ত দুষ্প্রাপ্য বন্যপ্রাণী পাচার করে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে। এদিন উদ্ধার করা ওরাং ওটাং দুটির মূল্য 80 কোটি টাকা হবে বলে জানান এসপি নুমল মাহাতো। তিনি বলেন, পশু চিকিৎসকের মাধ্যমে 2টি বন্যপ্রাণীর চিকিৎসা করানোর পর তুলে দেওয়া হয়েছে ধলাই বন বিভাগের হাতে। এদিকে ধলাই রেঞ্জার উত্তমানন্দ গোস্বামী বন্যপ্রাণী 2টি পুলিশ সুপারের কাছ থেকে সমজা নিয়ে আসেন ধলাই রেঞ্জ কার্যালয়ে। তিনিও প্রাণী 2টিকে বিরল প্রজাতির বলে উল্লেখ করে বলেন, ভারতে এগুলো নেই, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর রেইন ফরেস্ট এলাকায় এগুলোর দেখা মেলে। তিনি বন্যপ্রাণী 2টিকে ওরাং ওটাং বলে উল্লেখ করেন। তিনি বলেন, এগুলো 2 লিঙ্গের, 2টির বয়সী 1 বছরের কাছাকাছি হবে। পাচারকারীরা সম্ভবত প্রজননের জন্যই বিপরীত লিঙ্গের প্রাণী 2টি নিয়ে এসেছিল। তিনি আরও বলেন, বন্যপ্রাণী 2টি কিছু সময়ের জন্য ধলাই রেঞ্জে রেখা হলে কাছাড়ের ডিএফও জানিয়েছেন উদ্ধার হওয়া ওরাং ওটাংগুলো গুয়াহাটি চিড়িয়াখানা ও ওয়াইল্ড লাইফ কর্তৃপক্ষকে সমজে দেওয়া হবে। খবর পেয়ে গুয়াহাটি থেকে চিড়িয়াখানা ও পশু চিকিৎসকের একটি দল রওনা দিয়েছেন শিলচরের উদ্দেশ্যে। ও বন বিভাগের একটি শীর্ষ আধিকারিকের মতে, মানবজাতির বিবর্তনের ক্রমধাপ রয়েছে, এই ধরনের ওরাং ওটাং হলো মানবজাতির বিবর্তনের সর্বশেষ ধাপ। এদিন খাঁচাবন্দি বন্যপ্রাণী 2টি লায়লাপুরের পুলিশ চেকগেটের কাছ থেকে উদ্ধার হলে আশ্চর্যজনকভাবে ধরা পড়েনি কোনো পাচারকারী। পুলিশের এক সূত্র জানিয়েছে, স্থানীয় কিছু লোক ঘটনাটি লায়লাপুর পুলিশকে জানালে পুলিশ কর্মীরা ছুটে গিয়ে প্রাণী 2টি উদ্ধার করে নিয়ে আসেন পুলিশ ফাঁড়িতে। ধরা পড়ার বয়ে গাড়ি থেকে বন্যপ্রাণী 2টি রেখা খাঁচা সহ ফেলে দিয়ে পালিয়ে যায় পাচারকারীরা। এদিকে পাচারকারীদের পাকড়াওয়ের দাবি জানিয়েছে পরিবেশবাদী সংস্থা সোসাইটি অফ অ্যাক্টিভিস্ট ফর ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্টের কর্মী রাজু বড়বুইয়া। অপরদিকে কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাতোর নেতৃত্বে পুলিশি অভিযানে 1 কোটি 60 লক্ষ টাকার ড্রাগস বাজেয়াপ্ত হলো, সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে 6 জনকে। এদের মধ্যে শিশু ও মহিলা রয়েছে। একটি সুমগাড়ির ভিতর গোপন চেম্বার থেকে ড্রাগস বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় খাবুগঞ্জ সংলগ্ন শিলচর আইজল জাতীয় সড়কের পাকইপাড়ে। এই ঘটনায় সুমো গাড়ির 6 আরোহীকে গ্রেফতার করে পুলিশ। তবে গাড়িটির ভিতর থেকে ড্রাগস বাজেয়াপ্ত করতে গিয়ে ব্যাগ পেতে হয় পুলিশকে। গাড়ির ভেতরে এমনভাবে গোপন চেম্বার তৈরি করে ড্রাগস রাখা হয়েছিল যা সহজে অনুমান করা যাচ্ছিল না। এদিন চালকের ঠিক পেছনে গাড়ির ছাদে গোপন চেম্বার থেকে প্রচুর ইয়াবা ট্যাবলেট সহ অন্য মাদকের প্যাকেট পায় পুলিশ। এগুলো পরে নিয়ে আসা হয় ধলাইতানায়। সেই সঙ্গে আটক করা 6 জনকে নিয়ে আসা হয় ধলাইতানায়। এদিন রাতে পাকুইপাড়ে দাঁড়িয়ে এসপি নুমল মাহাতো বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ড্রাগস মুক্ত রাজ্য গড়ার লক্ষ্যে কাজ করে চলেছে কাছাড় পুলিশ। যুব সমাজকে ধ্বংস করা সর্বনাশা ড্রাগসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, সুমো গাড়ির ছাদে তৈরি করা গোপন চেম্বার থেকে 1 কোটি 60 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ অন্য ড্রাগস বাজেয়াপ্ত করা হয়েছে। এসপি জানান, ধৃতদের মধ্যে 1 মহিলা 1 শিশু সহ মোট 6 জন রয়েছে। তিনি বলেন, সুমো গাড়িটি দোলাইতনা এনে ফের তল্লাশি চালানো হয়। এদিন রাতে বাজেয়াপ্ত ড্রাগস ধৃত 6 পাচারকারী সহ সুমো গাড়িটি দোলাইতনার ভারপ্রাপ্ত ওসি মনোজ বড়ুয়াকে সমজে দেন এসপি নুমল মাহাতো। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস দ্বারা একটি মামলা নথিভুক্ত করা হয়েছে দোলাইতানায়। এখন পর্যন্ত ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। অপরদিকে সোনাবাড়িঘাট গ্রাম পঞ্চায়েতের উপনির্বাচনে সভানেত্রী পদে আজ ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে 3 প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন 7,622 জন ভোটার। মোট 10টি ভোট গ্রহণ কেন্দ্রে হবে ভোটদান। 10 কেন্দ্রের ভোট গ্রহণের জন্য 53 জন ভোট কর্মী রয়েছেন। উপনির্বাচনের ভোট গণনা হবে 30 সেপ্টেম্বর। জিপির ভোটাররা ভোট দিতে প্রস্তুত রয়েছেন।
তিন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন কংগ্রেসের গুলশান আরা চৌধুরী, এআইইউডিএফ এর সুমা বেগম বড়বুইয়া ও নির্দল প্রার্থী সাবিনা হাবিব বড়বুইয়া। এদের মধ্যে জয়ী হওয়া প্রার্থী আগামী দেড় বছরের জন্য জিপির সভানেত্রী নিযুক্ত হবেন। এদিকে সোনাবাড়িগড় জিপির অকাল নির্বাচনে রাজনৈতিক হাওয়া সরগরম ছিল সোনাইয়ে। উপনির্বাচনে অগ্নি পরীক্ষা হবে কংগ্রেস ও এআইইউডিএফ এর। এই জিপির নির্বাচনী ফলাফল নিয়ে আগামী পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নেবে রাজনৈতিক দলগুলো। সোনাবাড়িগড় জিপির উপনির্বাচনে দলীয় প্রার্থী গুলশান আরা চৌধুরীর হয়ে প্রচারের অন্তিম দিনে ঘর ঘর প্রচার অভিযানে গিয়ে প্রয়াত নেতা মইনুল হককে সামনে রেখে জনতার কাছে ভোট চেয়েছেন বড়খোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। প্রার্থীর পালে হাওয়া তুলতে বড়খোলার বিধায়ককে তৎপর হতে দেখা যায়। এমনকি প্রার্থীর জয় নিশ্চিত করতে সোনাই এসে তীব্র জোর প্রচার চালান এপিসিসির কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্ত, কাটিগুড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, জেলা কংগ্রেস সভাপতি তমালকান্তি বণিক সহ অন্যরা। অন্যদিকে এআইইউডিএফ প্রার্থীর হয়ে প্রচারের শেষ লগ্নে ছিলেন স্থানীয় বিধায়ক করিম উদ্দিন বড়বুইয়া সহ দলীয় নেতারা। কোনো দলীয় প্রার্থী না হওয়ায় নির্বাচনী প্রচারে নির্দলীয় প্রার্থী সাবিনা হাবিব বড়বুইয়ার একমাত্র মুখ ছিলেন স্বামী শামসুল ইসলাম বড়বুইয়া। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।